ডিম ভালো আছে কিনা বুঝবেন কি করে, অর্থাৎ খারাপ কিনা ভালো তা বোঝার কিছু উপায় বা টিপস আছে যা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে না যাক ডিম ভালো না খারাপ কিভাবে বোঝা যায়। প্রথমে ডিমের সাদা অংশ শক্ত না পাতলা, এটা দেখে ডিম ভালো না খারাপ বোঝা যায়। এই পরীক্ষাতে ফ্রিজের ডিম ভালো আছে কিনা জানা যায় খুব সহজে। ভালো ডিমের সাদা অংশ মোটা বা পুরু হয়। একটি পাত্রে জল গরম করে ডিম সিদ্ধ করুন। সিদ্ধ ডিম 2 মিনিট ঠান্ডা জলে রাখুন, তারপর 2 মিনিট পর খোসা ছাড়ান। খোসা ছাড়ানোর সময় যদি ডিমের সাদা অংশ খোসার সাথে উঠে না আসে তাহলে ডিম ভালো আছে। খারাপ ডিম সাদা অংশ খোসার গায়ে লেগে থাকে। জলে ডিম দিয়ে পরীক্ষা করেও জানা যায়। একটি পাত্রে বেশি করে জল নিন, তাতে ডিম আলতো করে বসিয়ে দিন। ডিম জলের নিচে বসে থাকে, জানবেন ডিম সতেজ আছে। আর ভাসলে বা জলের উপরে উঠে আসলে ডিমটি খারাপ হয়ে গেছে। ডিম ভালো না খারাপ ডিমের ভিতরে রং বলে দেয়। কীভাবে? ডিম ফাটিয়ে দেখলে বোঝা যায় ভালো না খারাপ। ডিম খারাপ হলে হালকা বাদামি বা কালচে রং কুসুমটা হয়, সতেজ হলে হলদে হয় বা লালচে ভাব হয়। মেয়াদ শেষ হওয়ার তারিখ পরীক্ষা করেও জানা যায় ডিম ভালো না খারাপ। প্যাকেট করে যেসব ডিম বাজার থেকে আপনারা আনেন, এই পরীক্ষায় এই ডিম ভালো না খারাপ তা জানা যায়। লুজ ডিম নিয়ে এই পরীক্ষা করা যায় না। কতদিন খাওয়া যাবে তার তারিখ জানতে পারেন এই প্যাকেট জাত ডিম। কোনো টেস্ট এর দরকার নেই আলাদা করে। লাইট দিয়ে ডিমের পরীক্ষা করা যায়। কীভাবে? একটি মোমবাতি নিয়ে বয়ে যাবে ডিম ভালো না খারাপ। কুসুম পড়ছে কি না, যদি কুসুম পড়া